এএফসি 2024 এশিয়া কাপ বাছাই পর্বের জন্য এই মাসেরই এপ্রিল মাসের 23 তারিখে বিমানে চড়ে মেয়েরা যাবে হলো সিঙ্গাপুরে অনূর্ধ্ব-১৫ যে দলটি, এই দলটি তো এখানে অধিনায়ক রুমা আক্তার এবং সহ অধিনায়ক জয়নবের নেতৃত্বে তারা সিঙ্গাপুর যাবে। তাদের 26, 27, 28 তারিখে তারা ওখানে ম্যাচ খেলবে তুর্কমিস্তান এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েরা। তো আসলে এখানে যে শুধু ওই জয়নব বাদে যে সকল মেয়েরা আছে তাদের এই প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা তারা অর্জন করবে, যদিও এখানে তারা এর আগে কোনোদিন বিমানে চড়ে কোনো বিদেশে যায়নি অনূর্ধ্ব-১৫ এই এএফসির মহিলা টিমেরা। তো এখন তারা বাড়ি থেকে বিদায় নিয়েছেন এবং অনেকেই আবেগ ঘন বক্তব্য দিয়েছেন যে আসলে বাবা মাকে ছেড়ে এত দূর যাবে এবং আসলে তারা সবসময় কমলাপুরের যে ফ্লাড লাইটে তারা এখানে বাংলাদেশের জনগণ ছিল তাদের সম্মুখে ফুটবল খেলে আসছে এতদিন ধরে, প্রথমবারের মতো তারা এই বিদেশের মাটিতে খেলবেন বলে একটা ভিন্ন অভিজ্ঞতার বক্তব্য দিয়েছেন অধিনায়ক সহ আরও অনূর্ধ্ব-১৫ দলের মহিলা টিমের সকলেই। তো বাংলাদেশের মহিলা অধিনায়ক বলেছেন রুমা আক্তার যে আমরা আসলে এখানে চ্যাম্পিয়ন হয়ে আমরা এশিয়া কাপের যে মঞ্চ সেখানে আমরা অংশগ্রহণ করতে চাই, আসলে এখন শেষ পর্যন্ত চোখ রাখতে হবে আমাদের যে 26, 27, 28 তারিখ টিভির পর্দায় বাংলার মেয়েরা আসলে কেমন করে এটা দেখার বিষয়ে তো আমরা আশা করছি যে তারা ভালো করবে, চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবে। এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।